আসসালামু আলাইকুম। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এইচএসসি পাশে 22,000 টাকা স্যালারিতে ফিল্ড অফিসার হিসাবে অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অ্যাডো এনজিওতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেখুন, অ্যাডো কিন্তু জাতীয় পর্যায়ের একটি নামকরা প্রতিষ্ঠান, নামকরা এনজিও। তাদের আজকে অনেক বড় একটি সার্কুলার কিন্তু প্রকাশ করেছে, বিভিন্ন পদে লোক নেবে, এলাকা ব্যবস্থাপক, অডিটর, শাখা ব্যবস্থাপক, সহকারী শাখা ব্যবস্থাপক, হিসাবরক্ষক, ফিল্ড অফিসার। এবং ফিল্ড অফিসারে কিন্তু বিনা অভিজ্ঞতায় এইচএসসি পাশে আপনি 22,000 টাকা স্যালারিতে আবেদন করতে পারবেন। বেতনের সাথে সাথে তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা কিন্তু এখানে প্রদান করবে এবং বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনি এইচএসসি পাশে 22,000 টাকা স্যালারিতে আবেদন করতে পারবেন। তো এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখুন, বলছে পিকেএসএফের বিভিন্ন ব্যাংকের আর্থিক সহায়তা প্রাপ্ত, এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত এনজিও অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অ্যাডো, এর শাখা সম্প্রসারণ, তার মানে তাদের শাখা আরও বাড়ানোর জন্য মূলত এখানে লোক নিচ্ছে। এক নম্বর যে পদটি তারা দিয়েছে, দেখুন, এলাকা ব্যবস্থাপক, 5 জন নেবে, 42 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, এর স্নাতক পাশে আবেদন করতে পারবেন। প্রথম 6 মাস বেতন পাবেন 32, পরবর্তীতে পাবেন 35,200। এরপরে দেখুন, 2 নম্বরে আছে অডিটর, এলাকা ব্যবস্থাপক, এখানে 2 জন নেবে, বাণিজ্যে মাস্টার্স লাগবে, প্রথম 6 মাস পাবেন 28,000, পরবর্তীতে পাবেন 30,200। এরপরে দেখুন, 3 নম্বরে যে পদটি আছে শাখা ব্যবস্থাপক, 15 জন নেবে, 38 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, স্নাতক পাশ, প্রথম 6 মাস পাবেন 28,000, পরবর্তীতে পাবেন 30,200। এরপরে আছে দেখুন, 4 নম্বরে সহকারী শাখা ব্যবস্থাপক, 20 জন নেবে, 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, স্নাতক বা মাস্টার্স পাস, প্রথম 6 মাস 23,000 পাবেন, পরবর্তীতে পাবেন 25,100। এরপরে দেখুন, 5 নম্বরে আছে হিসাবরক্ষক, 20 জন নেবে, 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, বিকম বা বিবিএ পাস, প্রথম 6 মাস পাবেন 19,500, পরবর্তীতে পাবেন 21,200। এরপরে দেখুন, সবচেয়ে বড় যে পদটি এবং বিনা অভিজ্ঞতা যেখানে আবেদন করতে পারবেন সেটা হচ্ছে 6 নম্বর পদ। এখানে কিন্তু ফিল্ড অফিসার নেবে, 50 জনের মতো কিন্তু এখানে ফিল্ড অফিসার নিয়োগ দেওয়া হবে এবং এখানে সর্বোচ্চ 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এই দেখুন, এইচএসসি পাশে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন, বেতন পাবেন প্রথম 6 মাস 19,500, পরবর্তীতে পাবেন 21,200। ডিগ্রি পাস যদি হন তাহলে পাবেন প্রথম 6 মাস 20,000, পরবর্তীতে পাবেন 22,000। আর যদি মাস্টার্স পাস হন তাহলে প্রথমে পাবেন 21,000, পরবর্তীতে পাবেন 22,700। দেখুন, এবার যে শর্তাবলীগুলো আছে, সকল পদের জন্য শিক্ষানবিশকালে 1 বছর এবং সকল পদের প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করে মোটর সাইকেল চালাতে হবে। চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নীতিমালা অনুযায়ী বাৎসরিক 2টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, সিপিএফ, গ্রাচুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট ও কল্যাণ সুবিধা প্রদান করা হবে। দেখুন, বলছিলাম না কত অনেকগুলো সুবিধা এখানে পাবেন, দেখুন এতগুলো সুবিধা কিন্তু আপনি এখানে পাবেন। 1, 2, 3 ও 4 নম্বর পদের জন্য পিকেএসএফ সহায়তাপ্রাপ্ত প্রতিষ্ঠানে 2 বছরের অভিজ্ঞতা লাগবে, সেটা কিন্তু 1, 2, 3, 4-এর। আপনি আবার ঘাবড়ায় যাবেন না যে এখানে 5, 6-এর জন্য চাইছে কি না, 5, 6-এর জন্য কিন্তু চায়নি। তারপরে দেখুন, 1, 2, 3, 4, 5 পদের জন্য কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এক্সেল এর কাজ জানা আবশ্যক, 1 ও 2 নম্বর পদের জন্য ব্যক্তিগত ল্যাপটপ ব্যবহার করতে হবে এবং সকল পদে চাকরিতে যোগদানের সময় ফেরতযোগ্য জামানত কিন্তু রাখতে হবে। এবং এখানে দেখুন, আবেদন করার জন্য আপনার কী কী কাগজপত্র লাগবে, আবেদনপত্রের সাথে দেখুন এখানে 300 টাকার একটা পোস্টাল অর্ডার লাগবে, সকল শিক্ষকতা যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, এনআইডি কার্ডের সত্যায়িত কপি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর সহ এবং নিজ হস্তে লেখা আবেদনপত্র সংযুক্ত করতে হবে, কোনো রকম কম্পিউটারে লিখলে হবে না। আবেদনপত্র আগামী 19 জানুয়ারি 2023 তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে। সকল পদের জন্য আগামী 20 জানুয়ারি 2023 তারিখ বেলা 10 ঘটিকায় নিম্নলিখিত ঠিকানায় লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে কোনো প্রতিকূল পরিস্থিতির কারণে পরীক্ষার সময়সূচি কিন্তু পরবর্তীতে হলে ফোনে জানিয়ে দেওয়া হবে। দেখুন, আপনারা আবেদন করবেন 19 তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে এবং তারপরে 20 তারিখে কিন্তু আপনাদের আবার পরীক্ষার জন্য সেখানে উপস্থিত হতে হবে। কোথায় উপস্থিত হবেন? দেখুন, নির্বাহী পরিচালক অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অ্যাডো,
প্রধান কার্যালয় বাড়ি নম্বর 546 দ্বিতীয় তলা উপজেলা রোড কুষ্টিয়া সদর কুষ্টিয়া। এখানে কিন্তু ফোন নম্বর দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন আপনারা। এবং এখানে দেখুন তাদের ওয়েবসাইট এবং তাদের ইমেল ঠিকানা কিন্তু এখানে প্রদান করা আছে। এবং দেখুন এখানে বলছে বিশেষ দ্রব্য সংস্থাটি চলমান কর্মসূচি বিস্তার লাভ করায় উপরোক্ত সকল পদে প্যানেল তৈরির লক্ষ্যে নির্দিষ্ট সময়ের পরও সারা বছর আবেদনপত্র গ্রহণ করা হয়। দেখুন এখানে কিন্তু প্যানেল তৈরি করবে, মানে আপনি যদি পরীক্ষায় টিকে থাকেন পরবর্তীতে কিন্তু তারা আপনাকে ডাকবে এবং সেখানে কিন্তু আপনাকে চাকরি দিতে পারে। তো দেখুন ফিল্ড অফিসার হিসেবে বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনি ভালো টাকা স্যালারিতে 22,000 টাকার মতো, 21,000 টাকা 200 এবং 22,000 টাকা 700 এরকম টাইপের টাকায় আপনি কিন্তু এখানে আবেদন করতে পারতেছেন এবং ভালো টাকা স্যালারি কিন্তু পাবেন। তো এই ছিল মূলত অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অ্যাডো এনজিও সার্কুলারটি। সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এই পরিবারের নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।